আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করা, এটা তোমাদের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমি তোমাদের এটার জন্য একটা ইন্ডিভিজুয়াল ক্লাস কিন্তু করেছি। সুতরাং আশা রাখবো যারা ক্লাসটা দেখে উঠতে সক্ষম হয়েছে তারা 3 নম্বরের জন্য এই প্রশ্নটাকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে রাখতে পারবে। তারপরে আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে দেখবে যে দুটো বিপর্যয় নিয়ে আমি একটু আলোচনা করিনি, একটা হচ্ছে তোমার প্রথম দিয়েছি তুষার ঝড় বলতে কি বোঝো, সেটা হচ্ছে আমি একটুখানি বলে রাখি, মনে রাখবে যে হিমশীতল অঞ্চলে অর্থাৎ যেখানে উষ্ণতা মূলত কি হচ্ছে হিমাঙ্কের নিচে থাকবে, যেহেতু বরফ ঝড় বা আমরা এটাকে ব্লিজার্ড হিসেবে চিহ্নিতকরণ করি, তুষার ঝড় যেহেতু বলছি, কি বলছে হিমশীতল তুন্দ্রা অঞ্চলে শীতকালে অর্থাৎ তার মানে টেম্পারেচার আরো নিচের দিকে নামছে, তুষার কোনা সহ যে অতিশীতল প্রবল বায়ুপ্রবাহ ঘটে, মানে কি যে বায়ুপ্রবাহটা হচ্ছে তার সাথে সাথে তুষার কোনাগুলোও কিন্তু বায়ুপ্রবাহের সঙ্গে প্রবাহিত হচ্ছে, তাকে ব্লিজার্ড বলে। এটি একটি জলবায়ুগত প্রাকৃতিক বিপর্যয়, এর গড় গতিবেগ ঘন্টায় 56 কিমি, তবে সর্বোচ্চ 72 কিমি পর্যন্ত কিন্তু এটা হতে পারে। ক্লিয়ার? পৃথিবীর কোথায় এটা দেখতে পাওয়া যায়? মূলত উচ্চ অক্ষাংশে অবস্থিত রাশিয়া, কানাডা, আলাস্কা, নরওয়ে, সুইডেন এবং আন্টার্কটিকা প্রভৃতি অঞ্চলে আমরা ব্লিজার্ডকে দেখতে পাই। ফিনল্যান্ড ও আন্টার্কটিকা, আন্টার্কটিকা যে এই অঞ্চলটাকে আমরা বলে থাকি ল্যান্ড অফ ব্লিজার্ড, তাহলে বুঝতে পারছো সেখানে কত পরিমাণে তুষারঝড় হয়ে থাকে। ঠিক আছে, ভারতের ক্ষেত্রে কখনো কখনো ঠিক আছে আমরা দেখতে পাইছি জম্মু কাশ্মীর রিজিয়নে এবং সিকিমে কিছুটা পরিমাণ এটা কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝাতে পেরেছি? আশা রাখছি তোমরা বুঝতে পারবে, বিশেষ করে তোমরা যারা সিকিমে দেখবে ছাঙ্গু লেক, অনেক সময় শীতকালে যারা বেড়াতে গেছো সেখানে দেখবে বরফ জমে যায়, সেখানে কখনো কখনো কিন্তু আমাদের ব্লিজার্ডের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়। আশা রাখছি বুঝতে পেরেছো আমার কথাটা আমি কি বললাম। এরপর আমি যেটা বলেছি তোমাদের সেটা হচ্ছে নর্মালি আরেকটা যেটা আমি একটু আলোচনা করিনি সেটা হচ্ছে হিমানি সম্প্রপাত বলতে কি বোঝো। 2 মার্কসের এই কোশ্চেনটাও তোমাদের কিন্তু আসতে পারে। তাহলে হিমানি সম্প্রপাত কি? হিমানি সম্প্রপাত মানে এখানে কিন্তু বলা হচ্ছে যে হিমানি মানে বরফ রাশি নিচে পড়ে আসা, কিভাবে পড়ছে নিশ্চয়ই অভিকর্ষজ টানে পড়বে। তাহলে ডেফিনেশনটা কিভাবে হবে দেখো, মাধ্যাকর্ষণ শক্তির টানে পার্বত্য ঢালে বিপুল পরিমাণে হিমরাশি পর্বতের উঁচু অংশ থেকে প্রবল বেগে নিচে আছড়ে পড়াটাকে, মানে উপর থেকে স্ট্রেট পড়ার নিচে পড়লো ঠিক আছে, তাকে আমরা হিমানি সম্প্রপাত বলি। এটা কিন্তু আকস্মিক বিপর্যয়। আকস্মিক মানে এটা কিন্তু ঢাল বেয়ে যে ধীরে ধীরে নেমে আসবে তা নয়, কিন্তু এটা কিন্তু হঠাৎ করে উপর থেকে নিচে আছড়ে পড়লো এবং দ্রুত গতিতে। তাহলে এটাকে আমরা আকস্মিক একটি বিপর্যয় হিসেবে বলতে পারি। এবং এটাও কি মূলত পার্বত্য অঞ্চল, যদি আমরা ভারতের দেখি পশ্চিম হিমালয়ে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে শীত ও বসন্তকালে কিন্তু এটা সংঘটিত হয়ে থাকে। এর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে শীতকালে ব্যাপক তুষারপাতের ফলে তুষার ক্ষেত্রে বরফ পিছলে যায়, অর্থাৎ তুষারপাত হচ্ছে, তুষারপাত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে যে বরফের স্তরগুলো সেটা পিচ্ছিল হয়ে পড়ে, তাহলে হিমরাশি কি হচ্ছে উপর থেকে নিচে নেমে আসতে পারে। 2 নম্বর কি, বসন্তকালে খাড়া ঢালে বরফ যখন গুলে যাচ্ছে তখন সেটা স্লিপি করছে ঢালটাকে, ফলস্বরূপ হিমরাশি নেমে আসতে পারে। বোঝা না গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখা যায়, এর ফলে কিন্তু কখনো কখনো আমাদের দেখা যায় বিশাল আকার হিমরাশির পতনজনিত কারণে যেমন আমরা ভূমিকম্প পরিলক্ষিত হয় তেমন কিন্তু ধসেরও সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুতরাং এটা এই দুটো জিনিস আমি যেহেতু ক্লাসে বলিনি তাই আজকে প্রশ্ন আলোচনা পর্বে আমি কিন্তু এই দুটো জিনিস একটু বলে দিলাম। তোমরা দেখবে তোমাদের টেক্সট বইগুলোতে এই জিনিসগুলো দেয়া আছে, আমি জাস্ট ইনফরমেশনের জন্য যথেষ্ট জিনিস বললাম, তোমরা সেখান থেকে তুমি ভালো করে উত্তর তৈরি করতে পারবে। এরপর আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিপর্যয় বলতে কি বোঝো। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে তেজস্ক্রিয় বিপর্যয় বলতে কি বোঝো, মানে রেডিও অ্যাক্টিভ ডিজাস্টার। কখনো কখনো আমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু 2 মার্কসে চলে আসতে পারে, তখন আমরা কি উত্তর লিখব যে অনেক মৌল আছে যারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই কিন্তু ভেঙে যায় এবং বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গে কণা উৎপন্ন হয়, কিংবা বিভিন্ন পদ্ধতিতে মৌল বিভাজন করে শক্তি উৎপাদন করে, কিন্তু এই কণা ও তরঙ্গ স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি তৈরি হলে তা পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়, একই তেজস্ক্রিয় বিপর্যয় বলে। অর্থাৎ আমরা যে ধরো বিভিন্ন জায়গায় অর্থাৎ ধরো বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যে করছি সেখান থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে তার মাত্রা যদি স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি হয়, স্বাভাবিক মাত্রা মানে একটা সম্পাদ মাত্রা বা ডোজ লিমিটের কথা আমি বলছি, অর্থাৎ
যে জিনিসগুলো আমাদের পরিবেশের গুণগত মানটাকে অবনমিত করতে শুরু করে, তখন সেই জিনিসটাকে আমরা কিন্তু দুর্যোগ, এবং দুর্যোগের পর যখন সেটা চরম পর্যায়ে অগ্রসর হয় আমরা বিপর্যয় হিসেবে চিহ্নিতকরণ করি। অর্থাৎ তেজস্ক্রিয় পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার তুলনায় যখন সেটা বহুগুণ বেশি হয় তখন সেটাকে আমরা তেজস্ক্রিয় বিপর্যয় বলি। এই যে চেরনোবিল দুর্ঘটনার কথা তোমরা বারবার পড়ে এসেছো, বা রিসেন্টলি তোমরা বিশাখাপত্তনমে দেখলে একটা গ্যাস কারখানায় একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, তাহলে এই ধরনের যে ঘটনাগুলোকে আমরা কিন্তু এই বিপর্যয়ের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা ধরো রাসায়নিক, সেটা তো গ্যাস, যখন গ্যাসের সংক্রান্ত বিপর্যয় রাসায়নিক গ্যাস সংক্রান্ত বিপর্যয় বলি, মূলত আমরা পারমাণবিক কেন্দ্র যেগুলো আছে যেখানে তেজস্ক্রিয়তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় থাকে, সেখান থেকে যদি কোনো ডিজাস্টার ঘটে তখন সেটা আমরা তেজস্ক্রিয় বিপর্যয় হিসেবে চিহ্নিতকরণ করি। তারপরে যে কোশ্চেনটা আমি দিয়েছি, জৈবিক বিপর্যয় বলতে কি বোঝো, অর্থাৎ বায়োলজিক্যাল ডিজাস্টার, এগুলো প্রত্যেকটা 1 মার্কস বা 2 মার্কস আসতে পারে বলি আমি কিন্তু প্রশ্নগুলো একটুখানি দিয়েছি। সেখানে কি মানুষ, জীবজন্তু, উদ্ভিদ গোষ্ঠী ইত্যাদির সংক্রমণ থেকে যদি কোনো প্রকার বিপর্যয় ঘটে তখন সেটাকে আমরা জৈবিক বিপর্যয় বলি, মানে জীবজাত জীব বিপর্যয়। অর্থাৎ জীবজাত কোনো জিনিস থেকে যখন কোনো বিপর্যয় সংঘটিত হচ্ছে তখন সেটাকে আমরা জৈবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করি। যেমন ধরো মহামারী বিভিন্ন, বা কলেরা, কিন্তু বর্তমান দিনে যে করোনা প্রকোপ চলছে সেটাকেও অনেকে বলা বলছে যে বায়োলজিক্যাল ডিজাস্টার হিসেবে চিহ্নিতকরণ করা হচ্ছে। সুতরাং এই যে ধরনের বিপর্যয়গুলোকে আমরা জৈবিক বিপর্যয় হিসেবে দেখি, কিংবা কখনো মানুষের কার্যাবলীর ফলে যে যুদ্ধ হওয়া, পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো, এগুলো কিন্তু জৈবিক বিপর্যয়ের মধ্যে পড়ে। আশা রাখছি বুঝতে পেরেছ। এরপরে যে প্রশ্নটা আমি দিয়েছি যে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো, এর উদ্দেশ্য লেখো। দেখো বিপর্যয় ব্যবস্থাপনা সঙ্গে আমি অবশ্যই আগেই বলে দিয়েছি, সেটা সুন্দর করে বলা আছে। উদ্দেশ্য কি, উদ্দেশ্য মানে আমরা বলতে পারি যদি একটা একটা দিককে আমরা দেখি, ধরো আমি ধরো আর্থিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে কোন কোন দিক থেকে, কৃষি দিক থেকে হতে পারে, শিল্প দিক থেকে হতে পারে, পরিবহন দিক থেকে হতে পারে, সামাজিক ক্ষতি প্রতিরোধ বা সামাজিক ক্ষতি রোধ কোন দিক থেকে হতে, পুনর্গঠন, পুনর্বাসন, এই সমস্ত বিষয়গুলোর দিক থেকে হতে পারে। মানে এই যে বিপর্যয় এর প্রভাব সেটাকে কমানোই হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য, এবং মানুষের আতঙ্কগ্রস্ত জীবন থেকে তাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসাটাই হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। এবং তার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় যেগুলো মানুষের জীবনধারণের সহযোগী, সেই জিনিসগুলোকে দ্রুত যদি স্বাভাবিক করে দেওয়া যায় তাহলেই কিন্তু মানুষ কিন্তু দেখা যাবে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে দ্রুত গতিতে। তাই জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিলাম যে আর্থিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ সেটা কি হতে পারে, কৃষি ক্ষয়ক্ষতিরে সেটা থাকে তাকে অনুদান দেয়া, শিল্প ক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে, এই বিষয়গুলো, আর কি হচ্ছে পরিবেশগত যে প্রতিরোধ সেটাকে রক্ষা করা। অর্থাৎ বিপর্যয়ের ফলে যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট হয় সেই ব্যবস্থাপনার মাধ্যমে সেই প্রভাবটাকে যথেষ্ট পরিমাণ কমানো যায়, বা বিপর্যয় হয়েছে তারপর ব্যবস্থাপনার মাধ্যমে, পরবর্তী গৃহীত ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সেটাকে স্বাভাবিক করা যায়। তাহলে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। তার পরবর্তীকালে দেখো বিপর্যয় ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা আমি দিয়েছি। তারপর একটা কোশ্চেন দিয়েছি, রিস্ক বা ঝুঁকি বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে তোমাদের। এক্ষেত্রে আমি কি বলেছি যে দুর্যোগ ও বিপর্যয়ে রিস্ক বলতে কি বোঝায়, যে কোনো অঞ্চলে সম্ভাব্য যে ক্ষয়ক্ষতি হতে পারে সেটাকে বলা হয় রিস্ক। মানে দুর্যোগ বা বিপর্যয় ঘটলে কোনো একটা অঞ্চলে কি কি পরিমাণ ক্ষতি হতে পারে তার তো একটা হিসেব আমরা তৈরি করি, এইটাকে আমরা রিস্ক হিসেবে দেখি। আর বিপন্নতা বলতে বোঝায় মানুষ যখন দুর্যোগ বা বিপর্যয়কে প্রতিরোধ করতে না পেরে অসহায়ভাবে আত্মসমর্পণ করে তখন সেটাকে বলা হয় বিপন্নতা। তাহলে কি হচ্ছে, মানুষ সেখানে নিরুপায় হয়ে গেছে, অর্থাৎ দেখা গেছে হঠাৎ করে সংঘটিত হয়েছে, বা তারা সাবধানতা অবলম্বন করেছে কিন্তু সেই অনুযায়ী সাবধানতা যতটা অবলম্বন করেছে তার তুলনায় বিপর্যয়ের ব্যাপকতার মাত্রা অত্যধিক বেশি হয়েছে, তখন অসহায়ভাবে আত্মসমর্পণ মানুষকে করতে হয়েছে, সেটাকে আমরা বিপন্নতা হিসেবে দেখি। এছাড়াও দেখো অসংখ্য কতগুলো প্রশ্ন দিয়েছি, যেমন বিপর্যয় মোকাবিলায় ভারত সরকার গৃহীত পরিকল্পনা পদ্ধতি আলোচনা করো, যেটা আমি তোমাদের সুন্দর একটা ক্লাসের মাধ্যমে বুঝিয়েছিলাম। সুনামি সতর্কতা পদ্ধতি, যেমন 1 মার্কসের জন্য যে প্রশ্নগুলো আমার সামনে তাড়াতাড়ি এসেছে সেগুলো দেখা গেছে, সেগুলো বলেছি। যেমন IMD অনুযায়ী খরা ও বন্যা কাকে বলে, PMR, EWS বিপর্যয় লঘুকরণ দিবস, এইগুলো তোমাদের শর্ট কোশ্চেনের জন্য বা 1 মার্কসের জন্য করতে হবে। তারপর ফুল ফর্ম কয়েকটা, NIDM, NDRF, NCC যেগুলো আমি দেখবে যে ক্লাসে বলেছিলাম ব্যবস্থাপনার ক্লাসে। তারপর ঘূর্ণিঝড় সংক্রান্ত কয়েকটা সাগরের আমি দেখবে যে নাম বলেছিলাম, সেখানে ঘূর্ণিঝড়গুলো কী কী নামে পরিচিত, যেমন ধরো চীন সাগরে কী নাম, বঙ্গোপসাগরে কী নাম,
ঠিক আছে, উত্তর আমেরিকায় ক্রান্তীয় যে ঘূর্ণিঝড় হচ্ছে তার কী নাম, ক্যারিবিয়ান সাগরে কী নাম, এইগুলো বলেছিলাম। এবং তারপর আমাকে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার এই যে টর্নেডো, এই টর্নেডোর যে বিষয়টা সেটা আমাদের আমেরিকাতে বা আমেরিকার যে অঞ্চল সেই অঞ্চলটাতে কেন সর্বাধিক পরিমাণ পরিলক্ষিত হয়। দেখো বিষয়টা একটু লং, তাও আমি অতি সংক্ষিপ্তভাবে বলি যে টর্নেডো মূলত একটা স্প্যানিশ শব্দ, ঠিক আছে, টর্নেডা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়। টর্নেডো সৃষ্টির যে অনুকূল শর্ত, যেহেতু এটা আমাদের একটা সব থেকে বিধ্বংসীকান্তীয় ঝড়ের মধ্যে পড়ছে, সব থেকে গুরুত্বপূর্ণ যে শর্ত সেটা হচ্ছে বায়ুমণ্ডলে প্রচণ্ড পরিমাণে অস্থিরতা ও খাড়া ল্যাপস রেট। ইহা অনিবার্যভাবে, ল্যাপস রেট মানে হচ্ছে আমাদের যে উষ্ণতার স্বাভাবিক হ্রাসরা হার, মানে উষ্ণতা স্বাভাবিকভাবে যেটা কমে যাওয়া, যেটা আমাদের স্বাভাবিকভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সৃষ্টি করে। এই যে উত্তর আমেরিকা সংলগ্ন প্যারিস অঞ্চল সংলগ্ন যেখানে যে আমাদের টর্নেডো উৎপত্তির প্রাধান্য পরিলক্ষিত হয়, ইউএসএর ওয়েদার ব্যুরোর নিবিড় চর্চার ফলে তারা কতগুলো অ্যাজাম্পশন সেখানে তুলে ধরেছে বা কতগুলো শর্ত সেখানে তুলে ধরেছে, কি তুলে ধরেছে পয়েন্টসগুলো বলছি। দেখুন, ভূপৃষ্ঠের কাছাকাছি উষ্ণ ও আর্দ্র বায়ুর স্তর থাকে, এক নম্বর। দু নম্বর, যার ফলে কিন্তু ওখানে কিন্তু ওই খাড়া ল্যাপস রেট সৃষ্টি হয় খুব। দু নম্বর হচ্ছে আর্দ্রতা স্তর বিশাল উচ্চতা পর্যন্ত প্রসারিত থাকে, মানে তার ফলে কি হচ্ছে বায়ুমণ্ডলের যে গোলযোগটা সেটা সর্বাধিক পরিমাণে হবে। তিন নম্বর কি হচ্ছে, 3,000 থেকে 6,000 মিটারের মধ্যে ঘন্টায় 64 কিমি পর্যন্ত গতিসম্পন্ন শক্তিশালী বায়ু একটি সংকীর্ণ বলয় তৈরি করে। মানে কি, একটা সংকীর্ণ অঞ্চল জুড়ে একটা গভীর বলয় তৈরি করছে, ঠিক আছে। তারপর কি বলছে, ভূপৃষ্ঠের কাছাকাছি আর্দ্র বায়ু স্তরে আর্দ্রতা অতি অবশ্যই একটি সংকীর্ণ বলয়ে কেন্দ্রীভূত হবে, মানে এত ছোট জায়গায় এত পরিমাণ আর্দ্রতা, এবং তার ফলস্বরূপ সেটা ঘনীভূত হয়ে সেটা কিন্তু দেখা যায় যে একটা বিধ্বংসী বায়ুমণ্ডলীয় গোলযোগের সৃষ্টি করে। এর সর্বাধিক যে ধ্বংসাত্মক অংশ সেটা হচ্ছে ফানেল আকৃতির মেঘ, যা এক বিশাল কিউমুলোনিম্বাস মেঘের তলদেশ থেকে ঝুলন্ত বলে মনে হয়। তোমরা দেখবে কখনো টর্নেডো যদি ভিডিও ক্লিপিং দেখো, একটা কালো ধরনের মেঘ ঘুরতে ঘুরতে নিচে থেকে উপর দিকে উঠছে, এই যে একটা ফানেল আকার বা স্তম্ভাকার যে অংশটা এবং তার প্রান্তীয় অংশগুলো কিন্তু সর্বাধিক বিপর্যস্ত। এর যে নিচের অংশ ভূমিকে স্পর্শ করে তার ব্যাস 90 মিটার থেকে 460 মিটার পর্যন্ত হতে পারে। ভূমি থেকে দেখলে ফানেলের যে বর্ণটা কালো বলে মনে হয়, আমরা যদি টর্নেডোর কোনো যদি ভিডিও দেখি সেটাকে অত্যন্ত কালো একটা ঝড় হিসেবে মনে হয়। ফলস্বরূপ ঘূর্ণিভবন প্রক্রিয়াটা এতটাই সক্রিয় হয় এবং পরিচালন প্রক্রিয়াটা এতটাই এই অঞ্চল জুড়ে সক্রিয় হয় যে এই অঞ্চলে কিন্তু দেখা যায় যে টর্নেডোর প্রাদুর্ভাব অত্যধিক বেশি, এবং একাধিক টর্নেডো যখন পরপর আঘাত করে সেটাকে এই অঞ্চলে কিন্তু বলা হয় টর্নেডো আউটব্রেক। আশা রাখছি বুঝতে পেরেছ আমার যে বক্তব্য বা পয়েন্টসগুলো। এই অনুকূল পরিস্থিতিগুলো কিন্তু এই উত্তর আমেরিকা সংলগ্ন অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়, মিসিসিপি নদী মোহনা অঞ্চলে দেখতে পাওয়া যায় বলে এখানে কিন্তু দেখা যায় টর্নেডোর উৎপত্তি সর্বাধিক পরিমাণে হয়ে থাকে। ক্লিয়ার? আর লাস্ট তোমাদের একটা প্রশ্ন আমি একটু প্রস্তুত করতে বলবো, যেহেতু রিসেন্টলি একটা সুপার সাইক্লোন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে গেছে, আমফান সংক্রান্ত ব্যাপারে বা উম্ফন সংক্রান্ত ব্যাপারে দু নম্বরে একটা শর্ট টিকা তোমরা কিন্তু প্রস্তুত করবে। ক্লিয়ার? আজকের ক্লাসে আমরা মূলত দুর্যোগ ও বিপর্যয় সংক্রান্ত যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে আলোচনা করলাম। আশা রাখছি তোমরা ক্লাসটা করে উপকৃত হবে। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।